একটা যেই ক্যাপ্টেন হোক না কেন, নতুন পুরন না, আমরা তো সবাই টিমমেট। আপনি দেখেন এমন না যে হুট করে একজন চলে এসেছে, বাট আমি এটা নিয়ে এখনো ওয়ারিড না। আপনার দায়িত্ব প্রত্যেকটা প্লেয়ারেরই। অন্ত বিকেল অনেকটা বৃষ্টিস্নাত বিকেল বলা যেতে পারে, আমরা পেয়েছি এরকম একটা বিকেলে, গরমের মধ্যে স্বস্তির বিকেলে মেহেদী হাসান মিরাজকে। আসলে মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তি খোঁজার চেষ্টা বাংলাদেশ দলে, একটা আসলে লিডারশিপ ক্রাইসিস চলছে যেটা তামিম ইকবাল স্টেপ ডাউন করার পর থেকেই শুরু হয়েছে, এবং সেই ক্রাইসিসকে মিটিগেট করার জন্য, সমাধান করার জন্য যে কয়েকজনকে নিয়ে আলোচনা হচ্ছে, তাদের অন্যতম কন্টেন্ডার হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, যিনি আসলে এই ক্যাপ্টেন্সি নিয়ে খুব একটা ভাবেন না, ভাবতে চান না, দলটাকে আসলে সার্ভিস দেওয়াটাই তার কাছে মূল লক্ষ্য। কিন্তু যেহেতু নাম নানাভাবে আসছে, মিরাজের ভাবনাটা আসলে কী সেটা একটু জানার চেষ্টা করব। মিরাজ, অনেকটা আনএক্সপেক্টেড যেভাবে আসলে তামিম ইকবাল দায়িত্বটা ছেড়ে দিলেন ইনজুরি সব কিছু মিলিয়ে, আবার বাংলাদেশকেও ভালো করতে হবে, ওয়ার্ল্ড কাপে নেতা খোঁজা হচ্ছে, আমরা জানি না যে শেষ পর্যন্ত সেই নেতা আপনি হবেন নাকি অন্য কেউ হবে, কিন্তু ওভারঅল এই ডিসকাশনটা আপনার কাছে কতটুকু প্রভাব রাখছে? একটা জিনিস দেখেন যে তামিম ভাই চলে যাওয়াতে অবশ্যই এটা একটা সবার কাছে একটু খারাপ লেগেছে, এভাবে চলে গিয়েছে, এভাবে ছেড়ে দিয়েছে, এটা আসলে সবার জন্যই হতাশজনক। আমি তো আশাই করিনি যে তিনি এভাবে মনে করেন যে ক্যাপ্টেন্সি ছেড়ে দিবে, মনে করেছিলাম যখন অবসরে গিয়েছে, যখন ফিরে এসেছে অবশ্যই এটা ভালো ছিল টিমের জন্য, পজিটিভ সাইন ছিল, বাট এখন দেখলাম যে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে। অবভিয়াসলি এখন সামনে যে ডিসিশন আছে, ক্রিকেট বোর্ডের ডিসিশন আছে যে তারা কীভাবে ডিসিশন নিচ্ছে, কীভাবে কী হ্যান্ডেল করছে, এটাই। বাট আমি এটা নিয়ে বেশি ওয়ারিড না, আমি এটা নিয়ে চিন্তাও করি না কখনো। আমার টার্গেট হলো পারফর্ম করা, যেহেতু সামনে আমার ওয়ার্ল্ড কাপ আছে, এশিয়া কাপ আছে, সো নিজেকে পারফর্ম করতে হবে, ভালো খেলতে হবে। সবচেয়ে বড় কথা আসলে পারফর্ম করা, কারণ বাংলাদেশও আসলে পারফরমেন্সটা চায় ক্রিকেটারদের কাছ থেকে। মিরাজ, দলের এই মুহূর্তে যা অবস্থা সব কিছু মিলিয়ে, একটু হলেও আসলে আনএক্সপেক্টেড, সব কিছু আসলে খুব একটা ফেভারে যাচ্ছে না, ব্যাড লাকও বলতে পারি আমরা, সব দিন তো একই রকম না, এখন যেমন হালকা বৃষ্টি হচ্ছে, তো কতটুকু আমরা আসলে কামব্যাক করতে পারবো এই অবস্থা থেকে? বিশ্বকাপের আরও প্রায় দু মাসের কাছাকাছি আছে। একটা জিনিস দেখেন, ওভারঅল তো আমরা ভালোই করছি, আপনার লাস্ট সিরিজ দেখেন এবং আমরা ওডিআইতে যেভাবে খেলছি, এটা আমাদের জন্য অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারি সামনে। কারণ আপনি দেখেন যে আমরা ওডিআইতে অনেক ভালো খেলেছি লাস্ট সিরিজগুলোতে, এবং যেহেতু সামনে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, তার ভিতরে আমাদের প্রিপারেশন শুরু হবে সামনেই, আমাদের ক্যাম্প শুরু হবে সামনে, স্টার্ট হবে ক্যাম্পের ভিতরে, আমরা নিজেদের কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে সেইগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আর যেহেতু আমরা এখন সবাই ছুটিতে আছে, ইন্ডিভিজুয়ালি সবাই কাজ করছে, সো যখন আবার ক্যাম্প স্টার্ট হবে তখন আমরা সবাই আবার নতুনভাবে শুরু করব। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলটা অনেক বেশি ইউনাইটেড মিরাজ, এখানে আসলে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, কে সিনিয়র, কে জুনিয়র, এগুলো এখন আর ম্যাটার করে না। আপনারও তো 7 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে চলছে, কোন একটা দায়িত্ব ঘাড়ে যদি চলে আসে, সেটা হতে পারে ক্যাপ্টেন্সির দায়িত্ব, সেটা হতে পারে সহ অধিনায়কত্ব, যেটাই হোক না কেন, সেক্ষেত্রে কি আসলে মিরাজকে আমরা একটু ডিফারেন্ট রোলে দেখবো, নাকি ওই একই মিরাজকেই আমরা দেখবো? একটা জিনিস দেখেন যে আমরা তো অ্যাজ এ প্লেয়ার, আর আপনি যে জিনিসটা বললেন যে ডিফারেন্ট, এখানে তো ডিফারেন্ট হওয়ার কোনো কিছু নেই। আর আপনি দেখেন যে বিগত দিনে যারা দায়িত্ব পেয়েছে তারা তো সবসময় ভালোই ছিল, নর্মালই ছিল, তারা তো বা এরকম কোনো কিছু আমি কখনো দেখিনি কারো ভিতরে যে দায়িত্ব পাওয়ার পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, বদলানোর কিছু নেই, বদলানোর কিছু নেই, এরকম কোনো কিছু না। বাট অ্যাজ এ প্লেয়ার হিসাবে টার্গেট থাকবে ভালো ক্রিকেট খেলার জন্য। বারবার আপনি একটা কথা বলছেন যে দায়িত্ব প্রত্যেকটা প্লেয়ারেরই, 11 জন যারা খেলে 11 জনেরই দায়িত্ব থাকে, রেসপন্সিবিলিটি থাকে ম্যাচ জিতানোর জন্য, দেশের হয়ে খেলার জন্য। বাট অবভিয়াসলি একজনকে দায়িত্ব নিতে হয় যে কিনা সব কিছু পরিচালনা করে, সেটা তো আসলে সম্পূর্ণ ডিসিশন আপনার যারা আছে বোদ্ধা তাদের কাছে। বাট আমি এটা নিয়ে এখনও ওয়ারিড না, আপনি বারবার একই কথা বলছেন, এটা নিয়ে আমি কখনো চিন্তা করছি না। এটা নিয়ে চিন্তা করার কারণও নেই মিরাজ, আপনি বিপিএলে, ডিপিএলে, এনসিএলে, আপনি বয়সভিত্তিক দলে, আপনি আসলে প্রচুর অধিনায়কত্বের কাজটা করেছেন, এবং বাংলাদেশের আসলে সবসময় ফিউচার ক্যাপ্টেন বা লিডারশিপ গ্রুপে আপনাকে ভাবা হয়। আপনি হয়তো অফিসিয়ালি সেই রোলে না থাকলে সাকিব তামিমরাও যখন মাঠ চালান তখনও আপনার সেখানটা একটা ইনপুট থাকে পুরো দলকে চাঙা রাখার জন্য, এটা আমরা বিভিন্ন সময় দেখেছি। মিরাজ, এশিয়া কাপ তো বাংলাদেশ নতুন ক্যাপ্টেনের অধীনে খেলবে, সেই জায়গাটাই আসলে কী মনে হচ্ছে যে আসলে প্রথম চ্যালেঞ্জটা কী হবে নতুন ক্যাপ্টেনের এশিয়া কাপে? একটা জিনিস দেখেন যে যেই ক্যাপ্টেন হোক না কেন, নতুন পুরন না, আমরা তো সবাই টিমমেট। আপনি দেখেন এমন না যে হুট করে একজন চলে এসেছে বা কেউ খেলেনি বাংলাদেশ টিমে সে ক্যাপ্টেন হচ্ছে, এরকম কোনো কিছু না। ক্যাপ্টেন যেই হোক না কেন সবাই তো আমাদের পরিচিত, বা আমরা একসাথে খেলছি, আমরা অনেক বছর একসাথে খেলছি। আপনি দেখেন যে
আপনার লিটন লাস্ট যখন সহ অধিনায়ক ছিল লিটন দা, সে ক্যাপ্টেন্সি করেছে এবং আমরা একসাথে আন্ডার 19 খেলেছি। আপনি দেখেন যে সিনিয়র প্লেয়ার যারা আছে আমরা তো অলমোস্ট 7 বছর খেলে ফেলেছি ইন্টারন্যাশনাল, এমন না যে আপনার মনে করেন যে আমরা কেউ কাউকে চিনি না, এরকম কোনো কিছু না, ডিফারেন্স ওরকম না, সবাই সবাইকে চিনি, সবাই সবাইকে সাপোর্ট করে, আর ডিফারেন্স যে অনেক কিছু হবে এরকম কোনো কিছু না। হয়তো প্রথম দিকে অ্যাডজাস্ট করবে টিমকে কীভাবে সাজাবে, কারণ প্রত্যেকটা মানুষের এক একটা প্ল্যান থাকে ইন্ডিভিজুয়াল, যে ক্যাপ্টেন হবে তার প্ল্যানটা শেয়ার করবে, সেটা টিমের ভালোর জন্যই করবে। মিরাজ, বাংলাদেশ দলের এই মুহূর্তে মানে পুরো দলটাকে যদি আপনি দেখেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, পেস বোলিং ইউনিট, স্পিন ইউনিট, বিশ্বকাপ বিবেচনায় বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে ডিসকমফোর্ট অনেক জায়গায় তো ছোটোখাটো থাকবেই, কমফোর্ট জোনে আসলে আছে কোন জায়গাটায় আপনার কাছে মনে হয়? কমফোর্ট জোন আমরা বেশ কয়েকদিন ধরে আমরা বোলিং ইউনিটটা খুব ভালো করছি, বিশেষ করে পেস বলাররা খুব ভালো ইম্প্রুভ করেছে, স্পিনাররাও সাপোর্ট করছে। এখন আমাদের আমরা যদি স্টেপ আপ করতে হয় আমাদের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ নিতে হবে, কারণ ব্যাটসম্যানদের জন্য অনেক ডিফিকাল্ট কারণ সুযোগ কম থাকে। আর অবভিয়াসলি আমি মনে করি কি যে যারা আমাদের ব্যাটসম্যান আছে তারা যদি রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে পারে ফর্মে তো অবশ্যই আছে, তাহলে আমাদের জন্য একটা ভালো একটা কম্বাইন টিম হবে, ব্যাটিং বোলিং দুটোই যদি করি। বাট আমরা ফিল্ডাররা যারা আছে তারাও অনেক ভালো। সো ওভারঅল যেহেতু এশিয়া কাপের আগে আমাদের সুযোগ আছে, সামনে আমাদের ক্যাম্প, আমি বলেছি এই ক্যাম্পের ভিতরে আমাদের নিজেদেরকে ঝালিয়ে নিতে হবে এবং যেখানে ল্যাকিংস আছে যার সেগুলো ইম্প্রুভ করার জায়গা আছে। আমি একটা ব্যাপার জানতে চাই মিরাজ, অনেক ক্রিকেটারের তো এবার প্রথম বিশ্বকাপে ডেবু হবে, অনেক ক্রিকেটারের স্বপ্ন আসবে বিশ্বকাপ খেলাটা, সো ফর দোজ ইয়াং ব্লাডস, নিউ গাইস, আপনার ম্যাসেজটা কী হবে অ্যাজ আ সিনিয়র ক্যাম্পেইনার, অ্যাজ দ্য রেসপন্সিবল পার্সন? হ্যাঁ অবশ্যই, সবার তো অনেক স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার জন্য এবং যারা ফার্স্ট টাইম এবার বিশ্বকাপ খেলবে অবভিয়াসলি তারা অনেক পারফর্ম করে এসেছে এবং তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, সেজন্যই এবার বিশ্বকাপ খেলবে। হয়তো এর আগে অনেকে সুযোগ পায়নি বা ন্যাশনাল টিমে খেলেছে, বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি, তারাও হয়তো এবার অনেকে খেলবে। সো আমি মেসেজ ওটা না যে সবার এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশ টিম খেলার মতন, কারণ আপনি দেখেন যে বড় মঞ্চে খেলতে গেলে কিন্তু সবার এক্সট্রা কিছু কাজ করতে হয়, এক্সট্রা স্টেপ আপ করতে হয়, সেই জিনিসগুলো আমি মনে করছি যে সবাই অলরেডি ইন্ডিভিজুয়ালি কাজ করা শুরু করে দিয়েছে। আর অবভিয়াসলি এটা যদি কেউ ভালো মানে বিশ্বকাপটা এমন একটা খেলা এখানে যদি পারফর্ম করে নিজেকে মেলে ধরতে আরও অনেক সুযোগ থাকে এবং বড় প্লেয়ার হতে সাহায্য করে। আপনার দলের স্বপ্নে কি কোনো ভাটা পড়েছে মিরাজ, এই গত এক দেড় মাসে যা ঘটনাগুলো ঘটেছে, এতে বাংলাদেশে শিরোপা জিততে চায়, অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলতে চায়, এই স্বপ্নগুলোতে আপনার দলের কি স্বপ্নটাকে কোনো ধরনের ভাটা পড়েছে, যে জোয়ারটা, যে স্বপ্নটা আপনারা দেখছিলেন? না অবশ্যই, আমাদের যে আমরা স্বপ্ন দেখছি সেটা তো সবসময় আমরা দেখছি এবং এরকম কোনো কিছু ভাটা পড়েনি, বাট কিছু কিছু সময় কিছু কিছু সিচুয়েশন ঘটে, এটা লাইফে ক্যান হ্যাপেন, সবসময় হয়, এটা তো শক্তও করে অনেক ক্ষেত্রে, অনেক সময় মেন্টালি স্ট্রং হয়। বাট আমি আপনি একটা জিনিস দেখেন যে আমরা যে যে রোলে প্লে করি না কেন সবাই দিন শেষে কিন্তু সবাই পারফর্ম করার জন্যই খেলে। সো আপনি যেটা বললেন যে দলে মানে ভাটা পড়েছে কিনা, এরকম কোনো কিছুই আমার কাছে মনে হয়নি।